নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু আমাদের সামনে সেপ্টেম্বর মাসের যে রেশন তালিকাটা রয়েছে মানে সেপ্টেম্বর মাসে আপনারা কোন কাটে আর কে ওয়ান আর কে এসআই টু এস পিএইচএস বা অন্তর্দ্বয় কোন কাটে আপনারা কত কেজি করে চাল পাবেন বা কত কেজি গম বা কত কেজি করে এবার অতিরিক্ত চাল গম থাকছে সেই সব লিস্টটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে যেখানে কিন্তু একদম স্পষ্ট বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে কোন কার্ডের শ্রেণীতে কত কেজি করে চাল ডাল বরাদ্দ রয়েছে আর কোন কোন শ্রেণীর কাঠে অতিরিক্ত চাল গম রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে কারণ আপনারা সবাই জানেন যে লকডাউনের পর থেকে কিন্তু কেন্দ্র সরকার সবাইকে অতিরিক্ত চাল আর গম দিচ্ছে তো এই সামনের মাসে মানে সেপ্টেম্বর মাসে আপনাদের কত কেজি করে অতিরিক্ত চাল গম থাকছে আর রাজ্য সরকারের তরফ থেকে কত কেজি চাল গম থাকছে সেই সব বিষয় কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা একদম শেষ মতে দেখুন আর সেই সঙ্গে সবচেয়ে বড় একটি বিষয় যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সমস্ত রেশন কার্ড হোল্ডারদের একদম বিনামূল্যে পঁচিশশো টাকা করে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে মহিলা এবং পুরুষ মিলে সবারই যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে পঁচিশশো টাকা অতিরিক্ত পাবেন আপনাদের ডিজিটাল রেশন কার্ডের জন্য হ্যাঁ বন্ধুরা তো আসুন এখানে পুরো খবরটা দেখে নেই তো আসুন সবপ্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কার্ডের শ্রেণীতে কত কিছু চাল গম থাকছে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারাও চান যে আপনাদেরকেও এই সামনের সেপ্টেম্বর মাসে আপনাদেরকে অনেকগুলি অতিরিক্ত চাল গম আর সেই সঙ্গে পঁচিশশো টাকা দেওয়া হোক তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে ঘন্টা ব্যবসাটা থাকে সেটা তো অবশ্যই টিপে অল ক্লিক করে দেবেন এই সমস্ত খবর প্রথমে দেখার জন্য তো এখানে ধরুন সর্বপ্রমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই অফিসের পক্ষ থেকে কিন্তু এই লিস্টটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে ধরুন আরও বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেপ্টেম্বর মাসের বরাদ্দ দুই হাজার একুশ মানে সেপ্টেম্বর মাসে আপনাদের কত কেজি করে চাল কম থাকছে তো এখানে সর্বপ্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এ ওয়াই যে যে কাঠ রয়েছে মানে অন্তর্দ যাদের কাঠ রয়েছে তারা কত কেজি করে চাল কম পাবে তাদের তখন বলা হয়েছে তাদের চাল দেওয়া হয় আগে থেকে পনেরো কেজি করে পরিবার পিছু সেই সঙ্গে আটা দেওয়া হয় উনিশ কেজি করে পরিবার পিছু কিন্তু সেই সঙ্গে এই সেপ্টেম্বর মাসে আপনাদের অতিরিক্ত থাকছে দুই কেজি করে অতিরিক্ত পিছু চাল সেই সঙ্গে তিন কেজি করে অতিরিক্ত পিছু গমও থাকছে তো আসুন বা তার পরের শ্রেণীটি দেখে নেই সেটা হলো এস পি ও পি যাদের কাট রয়েছে তারা তখন কত কেজি করে অতিরিক্ত চাল গম পাবে সেটা তখন এখানে বলা হয়েছে যে তাদের আগে থেকে দুই কেজি করে মাথা পিছু চাল দেওয়া হয় এবং দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে আটা দেওয়া হয় আর সেই সঙ্গে অতিরিক্ত থাকছে দুই কেজি করে অতিরিক্ত চাল এবং সেই সঙ্গে তিন কেজি করে অতিরিক্ত মাথা পিছু গমও থাকছে তো আসলে তার পয়সীটি দেখে নিই যেটা হলো আর কেস ওই ওয়ার্নের ক্ষেত্রে তো এখানে ধরুন বলা হয়েছে যে আপনাদের আগে থেকে দুই কেজি করে মাথা পিছু চাল দেওয়া হয় এবং তিন কেজি করে গম দেওয়া হয় কিন্তু আপনাদের কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো রকম অতিরিক্ত কোনো চাল গম নেই আর একই রকম আর কে টু যাদের রয়েছে তারাও কিন্তু এক কেজি করে মাথা পেছু চাল এবং এক কেজি করে গম পেয়ে যায় আপনাদেরও কোনো রকম অতিরিক্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো চাল বা গম নেই আর সেই সঙ্গে বা দেখে দেই যে কারা কারা এই পঁচিশশো টাকাটা পাবে তো এখানে দেখুন বলা হয়েছে যে আপনার কাছে যদি একটি ডিজিটাল রেশন কার্ড থাকে যেমন এস পিএইচএস পিএইচএস এ ওয়াই বা আর কেসআই ওয়ান টু এগুলোর মধ্যে যদি যে কোনো একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারাও পেতে পারেন প্রতি মাসে পনেরোশো করে টাকা এবং সেই সঙ্গে আরেকটি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার করে টাকা তো সবার প্রথমে পনেরোশো টাকার প্রকল্পটি দেখে নিই সেটা হলো যুবশ্রী যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্পে কিন্তু আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পনেরোশো টাকা পেয়ে যাবেন আর যারা আগে থেকে আবেদন করে রাখছে তারা সেপ্টেম্বর মাসে পনেরোশো টাকা পাবে এবং সেই সঙ্গে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটার মাধ্যমে আপনাদের বাড়ির মহিলাদের যদি ডিজিটাল রেশন কার্ড এবং সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু তারা প্রতি মাসে হাজার টাকা অথবা পাঁচশো টাকা করে পেয়ে যাবে